সরকারি হোস্টেল থেকে এই মিসিংগুলো হয়েছে, তদন্ত শুরু করেছে, আমি যথাযথ ব্যবস্থা করব। এই ব্যবস্থা নেওয়ার ফলে কি হবে, আর এভাবে হবে না, আমরা এটা শিক্ষা নিয়েছি। আমরা গত 3 দশক ধরে হোম অফিসের এই তথ্যাবলিগুলো পাচ্ছি, ব্যারিস্টার সাইন। আপডেটে যাই, কাজে দেবে। আপডেট কি বলছে, হোম অফিসের বাসস্থানে 200 জন ইয়াংস্টার আন্ডার এজ চিলড্রেন ছিলেন, যাদেরকে নিয়ে গিয়েছে, পুলিশ কিছু করেনি। তারা কি আলবেনিয়ান বংশোদ্ভূত, আলবেনিয়ানদের নিয়ে অনেক কথা হচ্ছে, তাদেরকে কালেক্ট করেছে, মানে কি ওরা হোম অফিস দেখেছে, ওখান থেকে এসে এসে নিয়ে গিয়েছে, এসে এসে নিয়ে গিয়েছে। এটার ব্যাপারে এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীকে, ইমিগ্রেশন মিনিস্টারকে ডাইরেক্ট অ্যাটাক করছে এবং বলা হচ্ছে কি তোমরা কিচ্ছু করনি, নাথিং, ও নিয়ে গেছে, আমাদের দায় বাঁচলো, আমাদের টাকা দিতে হলো না, রুম খালি হয়ে গেল, এই ধরনের একটা ভাব। এই অভিযোগ, অভিযুক্ত কারা, হোম অফিস। সুতরাং এখানে একজন এমপি অভিযোগ করেছে তোমরা কিছু করছো না, এবং উন্নত রাষ্ট্র হিসাবে, বিলেত হিসাবে তোমরা দায়িত্ব পালনে চরমভাবে অবহেলা করেছো, আন অ্যাকম্পানিং অ্যাসাইলাম সিকার। এবং জুলাই থেকে সরকারি হোস্টেল থেকে এই মিসিংগুলো হয়েছে, তদন্ত শুরু করেছে, আমি যথাযথ ব্যবস্থা করব। এই ব্যবস্থা নেওয়ার ফলে কি হবে, আর এভাবে হবে না, আমরা এটা শিক্ষা নিয়েছি। আমরা গত 3 দশক ধরে হোম অফিসের এই তথ্যাবলিগুলো পাচ্ছি, ব্যারিস্টার সাইন। বাচ্চারা সবসময় ভালনারেবল, এবং তার উপর যে তথ্যটি আমরা জানতে পারছি, যে খবরগুলো আমাদের কাছে আসছে, হোম অফিসের হাউজিং থেকে বাচ্চারা মিসিং হচ্ছে, তো এটা তো আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। এ ধরনের একটা মুভি দেখেছিলাম, মনে পড়ছে, ইউএস একটা মুভি, যে অ্যাসাইলাম সিকার বাচ্চাকে নিয়ে, যেখানটাতে বাচ্চাকে শেষ পর্যন্ত মেরে ফেলা হয়। তো এখন আমাদের এই বাচ্চাগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবশ্যই এটা চাইল্ড ট্রাফিকিং এ চলে যাচ্ছে, তাই না? এদেরকে বিভিন্ন ভাবে কোনো না কোনো অসৎ গোষ্ঠীগুলো ব্যবহার করবে। তো এই জায়গাটা আমার মনে হয় সরকারকে কড়া নজর দিতে হবে এবং এটার একটা বিহিত করতে হবে। এছাড়া যে কনফিডেন্সটা গোটা সিস্টেমের উপরে, সেটা তো অলরেডি ভেঙে পড়েছে, আরো অনেক বেশি ভেঙে পড়বে, এবং সেটা যুক্তরাজ্যের সম্মানের জন্য হানিকর হবে।